সব কিছুতে এজাজকের দেখেন যেদিকেই যাবেন শুধু শেখ 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 ক্লাবের নামও শেখ টুর্নামেন্টের নামও শেখ স্টেডিয়ামের নামও শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন এই বাংলাদেশের ফুটবল এশিয়ান স্ট্যান্ডার্ডে ছিল এশিয়ার আজকে ফুটবলে যে পরাশক্তি যে কোরিয়া তাদেরকে পর্যন্ত শেষ আমরা ড্র করেছি হয়তো হারাতেও পারতাম কিন্তু একটু জন হারাতে পারি নাই কিন্তু আজকে সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন আমরা নেপাল ভুটান শ্রীলঙ্কা যাদেরকে 8 গোল 10 গোল 12 গোল দিতাম এখন উল্টা গোলের ঝুড়ি নিয়ে ফিরে আসতে হয় সেই সমস্ত দেশ থেকে এটার কারণ ছিল একটাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেন নাই সব কিছুতে এই যে আজকে দেখেন যেদিকেই যাবেন শুধু শেখ 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 ক্লাবের নামও শেখ টুর্নামেন্টের নামও শেখ স্টেডিয়ামের নামও শেখ কলেজের নামও শেখ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সময় স্বর্ণযুগ ছিল এই ফুটবলের এই ফুটবলের দর্শকের জন্য সেই সময় স্টেডিয়ামে জায়গা দেওয়া যেত না আমার সৌভাগ্য ছিল যে সে সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমি ছিলাম তাই সেই কারণে আমার সৌভাগ্য হয়েছিল সেগুলো দেখার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন এর আগে আগা খান ফুটবল কাপ একটা হয়তো কিন্তু পরে সেটা বন্ধ হয়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ফুটবল কাপ চালু করেন তখন ফুটবল ফেডারেশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ফুটবল কাপ এই ধরনের নামে কিন্তু জিয়াউর রহমান সাহেব সেই জিয়াউর রহমান নামটা কেটে দিয়ে শুধু প্রেসিডেন্ট ফুটবল কাপ তিনি করেছিলেন আর তার নিজের নাম নিজের পরিবারের নাম জাহির করার জন্য তিনি কখনো কিছু করেন নাই এবং সেই সময় ফুটবল ফেডারেশন বলে প্রত্যেকটা ফেডারেশন বলে ক্রীড়াঙ্গনে দল মত নির্বিশেষে সবার যে বিচরণ ছিল আজকে সেই বিচরণটা নাই আজকে সব কিছু দলীয়করণ হয়ে যাওয়ার কারণে খেলাধুলা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আজকে ফুটবলে নামগন্ধ নাই আসলে তো তাই আজকে ফুটবল কোথায় চলে গেছে এবং দুর্নীতির জন্য আজকে ফিফা থেকে সেটা তদন্ত করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা বহাল তবি হতে চেয়ারে আছে লজ্জা থাকলে তো থাকা উচিত না যেমনিভাবে জাতীয়ভাবে আজকে এই সরকার ক্ষমতায় থাকা উচিত না সেখানেও ক্ষমতায় থাকা উচিত না তাই খেলাধুলা আমি এখানে বেশি রাজনীতির কথা আনতে চাই না তবে আজকে এই খেলাধুলার মাধ্যমে যেমনিভাবে আর্জেন্টিনাকে আমরা চিনি ব্রাজিলকে চিনি যে ফুটবলে পেলে এক সময় পরিচয় করেছে ব্রাজিলকে আজকের আর্জেন্টিনাকে আমরা চিনি ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশের ফুটবলের কারণেও কিন্তু আমরা এশিয়াতে সাউথ ইস্ট এশিয়াতে আমরা খুব পরিচিত ছিলাম কিন্তু আজকে সেই ফুটবল অঙ্গন আজকে শেষ হয়ে গেছে।